একটি দেশ, 56,000 বর্গমাইল। স্বাধীনতার ডাক থেকে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে যারা একটি নিজস্ব পতাকা, নিজস্ব পরিচয় দিয়ে গেছেন, আমরা সেই মাকে ভালো রাখতে ব্যর্থ হচ্ছি। স্বাধীনতার 47 বছর পরেও সেই মায়ের বুক থেকে আবর্জনা মুক্ত করতে পারিনি আমরা। যে ব্যাধিগুলো দেশটাকে পেছন থেকে টেনে ধরেছে তারই ছোট্ট একটি গল্প, এই শহরের গল্প। কিছু পাখিদের উড়াউড়ি দেখে এই শহরের গল্প থেকে মাটি থেকে হাই কেঁদে চলে যায় আকাশে। দোস্ত, এখন এটা কেমন সময় বুঝা শুনে না চললে কিন্তু সুযোগ টাকা লাগানো যাবে না। হুন, আমার হিসাব অন্যরকম, যেখানে টাকা আছে আমরা ওইখানে আছি। তোকে ওই সময় তো চলে তো চলা যাবো না। চলা যাবো না কে? বর্তমানে আমরা একটা জায়গায় বাধা, এখানে সব কিছু দফা রফা শেষ না করে তো আমরা অন্য জায়গায় যাইতে পারি। এটা অবশ্য ঠিক কইছ। ওয়ালাইকুম আসসালাম। আকাশ জি ভাই, কালকের প্রোগ্রামে তো একটু লোক বেশি লাগবো। কতজন লাগবো? এই 50-60 জন তো লাগবোই। সমস্যা না ভাই, আমরা সময় মতো চলে আসবো। মিস হয় না জানো ভাই? ভাই দুনিয়া থেকে যদি আমি মিস না হই তাহলে প্রোগ্রাম মিস হইবো না, আপনি কোনো টেনশন নিন না। ওকে ওভার। ওকে ওভার। কালকে একটু কোলাপান বেশি লাগবে। আকাশ কিছু বলবি ভাই? কোলাপানের খরচ পাতি লাগতো। আরে মাত্র প্রোগ্রামটা শেষ করলাম, এখন এই টাকার জন্য গাড়ির উপর দাঁড়া রয়েছে ভাই। আগেই তো বলা, প্রোগ্রাম শেষ টাকা পয়সা বুঝে দিয়ে লেনদেন খতম করবে। বুঝলাম তো আগেই বলা, টাকাটা তো পাইছিল নাকি? টাকাটা পকড়ায় আহার করব না। এটা ওটা নিয়ে চালাও। এটা কি জিনিস? আগের 500 পুরোটা ক্লিয়ার করে দিন। নেতায় বিল দেয় নাই, আগামীকাল পাবি। কোন নেতা তো আমরা চিনি না, আপনার কথায় পোলাপান দিছি। কালকে পুরো টাকা না পাইলে কিন্তু আর পোলাপান দেবে। আচ্ছা দিব না যা। কি বুঝলি ভাই? নেতায় তো বিল দেয় নেই, এই জন্য তোর এত বেশি ভালোবাসি, সবসময় কাছে রাখি। দেখেন এমন ঝামেলা করলে তো পোলাপান দেওয়া যাবো না। আমাকে ব্যবহার করে শরীফ কিন্তু মাল কামাইতে আছে। আমাকে খেয়ে পাইলে মাল পুটকিটা বইরে দিব না, ধরছে নেতালে একটা ছবিও তুলতে দিল না। শোন, আমরা এলাম টোকাই, মিছিল মিটিং মারামারি কাটাকাটি এগুলো ডাক করলে আমাকে শুট করে নেতার লোকের ছবি তোলার সুযোগ ওই শরীফের মতন লোকে। আমগুলো আজকে থেকে শরীফের কোনো প্রোগ্রামে আমরা আর নাই। বাস হয়ে আমার কইছে হ্যাঁ প্রোগ্রামে গেলে নগদ টাকা দিব, তোরা কি কর? আবার নেতার লোকের ছবি তুলতে না দিলে আমি প্রোগ্রামে যাবো না। সবই আগে শরীফের কাছ থেকে 500 টাকা উঠাই নেই। বলছি না টাকা পয়লা দিমু, টাকার জন্য তো জ্ঞান করতেছ আজকে। আজকে পুরোটা ক্লিয়ার করেন। আজব তো, বলছি না টাকা পয়লা দিমু। আর শোন, কালকে কিছু ডাঙ্কা বাস পোলাপান লাগবে, কালকে বাসুর লোকজনের সাথে গ্যাঞ্জাম হইতে পারে। বাকি কাজ করা ছেড়ে দিছি, পেছনের সব পাওনা শোধ না করলে আর পোলাপান দিতে পারব না।
আমার নাম বে চালাকা চলস আর আমার সাথে গাত্রামি করস। আসাইলেন ভাই, টোকাই ডাকার নাম বেচা খায় না, মানুষের ভালোবাসা পায় তো আপনার নেতা হন না। এই আমগো মতো টোকাই আছে বলেই আজ আপনার নেতা। তোদের এত ক্ষমতা, ভাবছিলাম টাকাটা দিমু, যা পাল্লা টাকা তুলে লইস। আমগো কোনো পিছু টেন নাই ভাই, তাই মনে রাখেন কাজটা কিন্তু ঠিক করলেন না, মনে রাখেন। আচ্ছা যা দেখুনে, যা বেটা চা পেন থেকে পোলা। ভাই ও কিন্তু ভাই অনেক বাড়ছে। আরে একটু ধৈর্য ধর, থাম ভাই। আপনি খালি কন, আরে ভাই শেষ করাবে আমার চুটকির ব্যাপার। ধৈর্য ধর, দেখতেছি। হ্যালো ওই শোন, কালকে প্রোগ্রামে 20-25 জন লোক লাগবে বুঝছো, যেমনি হোক ভাই একটু আমার এই প্রোগ্রামটা একটু উঠা দে ভাই, তারপরে দেখবো না ভাই। আচ্ছা রাখ। ওর নাম্বারটাও বন্ধ ভাই, তাহলে উপায় চল আকাশে একটু বুঝায় বুঝায় দেখি কিছু করা যায় কিনা। এই কারণেই কইছিলাম নগদ টাকা ছাড়া কাম করুম না। আমগো টাকা মাইরা খাইবো, তার কি আমরা ছাইরা দিমু। একটা সেলফি তুলতে পারলাম না, শরীর বাইরে পাইলে তার লগে একটা সেলফি তুলে মনে সেটা পূরণ করতে হইব, বা সবাই লগে জরুরি দেখা করতে হইব। আজকে ব্যবস্থা করতেছি। আকাশ তুই আমার ভাই, কালকের প্রোগ্রামে যেমনি হোক লোক দিস ভাই। তুই যদি লোক না দিতে পারিস ভাই, তাহলে নেতা আমার এলাকা ছাড়া করবো ভাই, প্লিজ ভাই। আপনার নেতা হইলে আমাকে লাভ নাই, লোকসান নাই, এই টোকাইকে ভাগ্যের পরিবর্তন হওয়ার মতো রাজনীতি এই দেশে নাই। কালকের বিপদটা থেকে আমাকে পার কর ভাই। পার করার মালিক তুই যে, ওই উপরে আমরা এলাম দেশে সমাজের আবর্জনা, এই আপনাকে মতো মানুষ নেতা হইতে গেলে আমাকে মতো আবর্জনা খুব দরকার, এর জন্য আমাকে ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। অনেক সহ্য করছি, কালকে সময় মতন লোক যদি না পাই তাহলে কিন্তু একদম না পাইলে কি করবেন? এই না পাইলে কি করবেন? না পাইলে কি করো? একদম সারা আনলোড করা আছে আকাশের মাথায়, তো মেশিন শেখাইছিল তো। আমি জানতাম তোর আসবি, আমার খুব বড় উপকার করলি রে তোরা ভাই। আপনি যদি একটু আশ্রয় দেন তাহলে আপনার সাথে কাজ করতে চাই। শোন, এই পরিস্থিতিতে দুই চারজন মার্ডার হওয়া আমগো দেশের জন্য ডাল ভাত। আমি থানা বলে দিছি, তোমরা কেউ কিছু বলবো না ভাই। আশীর্বাদ দেন ভাই। যা হ্যাঁ যা যা ধর রাইখাতে গাজে দিব। আর যেহেতু মার্ডার হয়েছে গ্যাঞ্জাম হয়েছে, দুই চার দিন বাইরে ইস না, আমার বাংলা বাড়ি যায় থাকবি, সব ব্যবস্থা করা আছে, সিকিউরিটি গার্ড আছে, ওদেরকে বলে দিছি ঠিক আছে। আমি ফোন দিলে বেরোবি ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এভাবেই অপরাধগুলো ছড়িয়ে পড়ছে দেশের প্রতিটা শহরে। 30 লক্ষ শহীদদের আত্মত্যাগে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা আজ নোংরা রাজনীতির চাতকলে পিষ্ট হচ্ছে দিনের পর দিন। এর শেষ কোথায়?